বানের জলে ভাসছে বিস্তীর্ণ জনপদ কুমিল্লায় নতুন করে প্লাবিত একশো পঁয়ত্রিশ গ্রাম ফেনি নোয়াখালী প্রত্যন্ত এলাকায় খাবার পানির সংকট তৎপর সেনাবাহিনী সহ স্বেচ্ছাসেবীরা ঢাকা বিশ্ববিদ্যালয় যেন ত্রাণের বন্দর পেএসিতে নেওয়া হচ্ছে অর্থ সহায়তা খেলার মাঠে খাদ্য ও পোশাক সংগ্রহ হেলিকপ্টারে যাচ্ছে দুর্গত এলাকায় জানালেন সার্জিস রাষ্ট্র সংস্কারে অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দেবে বিএনপি জনগণের ভোটে নির্বাচিতরা গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলবে সিলেটে মির্জা ফখরুল জমি সংক্রান্ত বিরোধের জের বরিশালে দুই ভাইকে কুপিয়ে হত্যা জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি স্বজনদের তদন্ত করে ব্যবস্থা জানাল পুলিশ এবং রেল ও মহাসড়ক যোগাযোগ বন্ধে বিপর্যয়ের মুখে আমদানি রফতানি চট্টগ্রাম বন্দরে পণ্য ওঠানামা সচল থাকলেও সরবরাহে ধীরগতি কন্টেইনার জটের সংখ্যা বাংলার সময় সঙ্গে আছে আমি কিছু জেলায় কমতে শুরু করলেও নোয়াখালী থেকে নামছে না বানের পানি আছে হাজার হাজার ঘরবাড়ি বিপর্যস্ত লাখ লাখ মানুষের জনজীবন প্রায় এক সপ্তাহ ধরে পানি বন্দী থাকায় দেখা দিয়েছে খাবার ও পানির সংকট প্রাণের অপেক্ষায় আছেন প্রত্যন্ত এলাকার বহু মানুষ এদিকে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে সেনা বাহিনী বিজিবি সহ স্বেচ্ছাসেবীরা নোয়াখালী থেকে বিস্তারিত জানিয়েছেন আতাউর কাউসার এই মুহূর্তে আমি আছি নোয়াখালীর বেগমগঞ্জের একটি জায়গায় এটির নাম কেন্দুরবাগ দর্জিবাড়ি রাস্তার মুখ আপনারা দেখতে পাচ্ছেন এখানে কি পরিমাণ পানি উঠেছে এবং এই পানিটা তারা বলছেন যে গত রাত থেকে পানি আকস্মিকভাবেই বাড়তে শুরু করেছে অনেক বেশি এবং তারা বলছেন যে এই এলাকাটিতে অন্তত আট থেকে ন হাজার মানুষের বসবাস প্রত্যেকেই যথেষ্ট বিপর্যস্ত জীবনযাপন করছেন আমরা বেশ কিছু ঘরে ঢুকেছিলাম দেখেছি যে সেখানে কোথাও হাঁটু সমান পানি কোথাও বুক সমান পানি এবং মানুষ আশ্রয়ের জন্য যারা শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করছেন যে তাদের ঘর বাড়িতে থাকার যদি একান্তই না পান সেক্ষেত্রে তারা আশ্রয় কেন্দ্রে যাওয়ার চিন্তা করছেন কিন্তু তারা এ কথাও বলছেন যে আসলে আশ্রয় কেন্দ্রের সংখ্যা খুব অপ্রতুল ঘরের কোমর সমান পানি এখানে আসলে বসবাসযোগ্য আর নেই বাসাদ এভাবে এখানকার মানুষজন বন্দি জীবনযাপন করছেন তারা বলছেন তাদের কাছে সুপেও পানি তো নেই খাবারও নেই এবং অনেকে অসুস্থ কিন্তু সেই পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থাও নেই সমান ঘরের ভেতর আমরা ঘরে নাই অন্যগরে চলে গেছে ওখানে ছাদের উপরে কোন রকম পাঁচ ছয় ফ্যামিলি আছে বাংলাদেশের এগারোটি জেলার যে বন্যা পরিস্থিতি তার সাথে এখানে গত রাত থেকে পানির পরিমাণটি বাড়ছে মানুষ আশঙ্কা করছেন যে এই অঞ্চলটি প্লাবিত হয়ে লক্ষ্মীপুরের দিকে পানি বাড়তে শুরু করছে এখনই যদি আসলে মানুষ আশ্রয় কেন্দ্রের দিকে যাওয়ার সুযোগ না পান তাহলে আরো ভয়াবহ বিপর্যয়ের সম্মুখীন হতে হবে তাদেরকে আজকে তিন দিনে অগর ফানি কিন্তু বিভিন্ন ফেসবুকে বিভিন্ন যোগাযোগের মাধ্যমে বলতেছে বোর্ড দিতেছে নৌকা দিতেছে কই আমরা এগুলা দেখি নেই ছিঁয়া দেয় মুড়ি দেয় তারপরে মিটে দেয় এগুলা এখন ভাত বিস্কুট বেশ কয়েকটি ঘরে আমরা ছোট শিশু দেখেছি তাদেরকে সারাক্ষণই তাদের পরিবারের লোকজন আগলে রাখতে হচ্ছে সব মিলিয়ে প্রচন্ড ভীতিকর এবং বিপজ্জনক একটি পরিস্থিতি পার করছে এখানকার মানুষজন সবাই বলছেন যে তাদের এই মুহূর্তে সবচেয়ে বেশি যেটি দরকার সেটি হচ্ছে ত্রাণ একই সাথে দরকার তাদের পর্যাপ্ত চিকিৎসা সেবা যেটি বিভিন্ন জায়গায় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং অন্যান্য সেনাবাহিনী সশস্ত্র বাহিনীর যে তিনটি বাহিনী রয়েছে সেনাবাহিনী বিমান বাহিনী নৌবাহিনী তারা করছেন এবং র্যাবকে আমরা দেখেছি ফায়ার সার্ভিসকে দেখেছি তারা অক্লান্ত পরিশ্রম করছেন আনসার সদস্যরাও কাজ করছেন অর্থাৎ সরকারি যত রকমের সংস্থা আছে তারা তাদের সর্বোচ্চটুকু দিয়েই চেষ্টা করছেন এবং একই সাথে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো তাদের বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছেন সাধারণ মানুষকে আমরা দেখেছি পাশে দাঁড়াতে নোয়াখালীর বেগমগঞ্জ এলাকার কেন্দুরবাগ থেকে বন্যা পরিস্থিতির এই ছিল সর্বশেষ আমার কাছে কুমিল্লায়ও বন্যা পরিস্থিতির উন্নতি নেই নতুন করে প্লাবিত হয়েছে দুই উপজেলার আরও একশো পঁয়ত্রিশটি গ্রাম পানিবন্দী হয়ে দুর্বিশহ জীবনযাপন করছেন দু লাখের বেশি মানুষ বিস্তারিত জানিয়েছেন ইশতিয়াক আহমদ গতকাল সন্ধ্যা থেকে ব্রাহ্মণপাড়া যে উপজেলা সেই উপজেলার প্রায় তিরিশটি গ্রাম নতুন করে প্লাবিত হয়েছে এবং সেখানে প্রায় চল্লিশ হাজার সাধারণ জনগণ যারা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে পানিবন্দি রয়েছে গুলিচং উপজেলায় মোট একশো পাঁচটি গ্রাম প্লাবিত হয়েছে এবং সেখানে প্রায় এক লক্ষ পঁচাত্তর হাজার মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে এবং দশ হাজার মানুষের মতো ইতিমধ্যে কিন্তু তারা ক্ষতিগ্রস্ত হয়েছে পানির কোনো কোন খাওয়া দাওয়া ফসুরমতে পাওয়া বিভিন্ন জায়গায় মানুষ এখনো বাড়ি থেকে বাড়িতে বেরে নাই সল্লাদগ তার আরসবমতে আসে নাই বাড়িঘর ফলাইছে দামনপাড়া জি উপজেলাটি রয়েছে সেখানে কিন্তু প্রতিনিয়তই একটা একটা করে গ্রাম প্লাবিত হচ্ছে 30 টি গ্রামwidetilde মধ্যে প্লাবিত হয়ে গিয়েছে পুরিচং আগারনগর একটি এলাকা সেখানে একজনের লাশ কিন্তু পানিতে ভেসে উঠেছে যাদেরকে উদ্ধার করে আশ্রয় কেন্দ্র রাখা হয়েছে তাদেরকে কিন্তু বিশেষ করে যারা আহ স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে তারা তাদেরকে ত্রাণ দিচ্ছে শুকনো খাবার বিশুদ্ধ পানি খাবার স্যালাইন সরবরাহ করছে পুরো কুমিল্লা জেলা জুড়ে প্রায় দুইশো ষাটটি মেডিকেল টিম করা হয়েছে আমরা ত্রাণ সহযোগিতা পাচ্ছে না অল্প অল্প যারা স্কুল টিস্কুলে আছে তারে পাশে আছে ভিতরে অনেক বাড়িঘরে খাবার পুষতেছে না আমার বরাসার উচ্চ বিদ্যালয়ে আছে পাঁচশো লোক একাশিটা পরিবার অলরেডি আশ্রয় নিয়ে রাখছে চার হাজার হেক্টর ফসলের জমি কিন্তু ইতিমধ্যে প্লাবিত হয়েছে বলে আমরা জানতে পেরেছি তো এ ছিল আমার কাছে সর্বশেষ কুমিল্লা থেকে ইশতিয়াক আহমেদ সময় সংবাদ এদিকে ফেনীর বেশিরভাগ উপজেলায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও অপরিবর্তিত দাগন হইয়া ও সোনাগাজী উপজেলা দু এক জায়গায় পানি কমার সঙ্গে সঙ্গে ফুটে উঠছে ক্ষয় ক্ষতির চিহ্ন বন্যা কবলিত এলাকায় বিশুদ্ধ খাবার পানির সংকট চরমে এখনও বন্ধ রয়েছে জেলার অধিকাংশ মোবাইল টাওয়ার আরও জানাচ্ছেন আতিয়ার সজল ফেনির বন্যা পরিস্থিতি আসলে নিত্য নদীভাবে মানে নতুন নতুন ভাবে ডাইভার্সন হচ্ছে বা নতুন নতুন রূপে দেখা যাচ্ছে এক সপ্তাহ ধরে যে বন্যার তীব্রতা ধারণ করেছিল তার মধ্যে প্রথম দিকে যে ফেনির ফুলগাজি পরশুরাম এবং যে ছাগল নাইয়া এই তিনটি উপজেলা প্রথম দিকে আক্রান্ত হয়েছে এবং সেখানে কিন্তু পানিতে উঠে কিন্তু বাড়ি ঘর তুলে রাস্তাঘাট তুলে কিন্তু এক অবস্থা হয়েছে তারপরে কিন্তু দুই দিন পরেই কিন্তু সেই পানিটা ছড়িয়ে পড়ে ফেনি সদর উপজেলায় ফেনি সদর উপজেলায় পানি কিন্তু গত কয়েকদিন ধরে একভাবে বৃদ্ধি পেতে থাকে কিন্তু গতকাল রাত থেকে কিন্তু সেই পানি কমতে শুরু করে কিন্তু ফেনি সদর উপজেলা এবং ছাগল নাইয়া ফুলগাজে পশুরামের পানি কিছুটা কমলেও কিন্তু সংকট তৈরি হচ্ছে নতুন করে ফেনের দাগুনময়া উপজেলা এবং সোনাগাজী উপজেলায় এই দুটি উপজেলায় এই যে পানিগুলো পর্যায়ক্রমে সেগুলো একের পর এক ছড়িয়ে যাচ্ছে সে দুটি উপজেলায় যার কারণে গতকাল থেকেই কিন্তু সেখানকার এই দুটি উপজেলার বিভিন্ন বাড়িঘর তোলাতে শুরু করে এবং রাস্তাঘাট তোলাতে শুরু করে যোগাযোগ সেখানে বন্ধ হয়ে যেতে শুরু করে আরেকটা সংকট তৈরি হয়েছে যেখানে পানি নেমে কিছুটা কমেছে সেটা হচ্ছে ফুলগাজি পশুরামে এবং ছাগল নেয়াতে সে পানি কমে যাওয়ার কারণে কিছুটা কমার কারণে কিন্তু এখন আগে যেখানে বোর্ড নিয়ে বা বিভিন্ন ডিঙ্গি নিয়ে নৌকা নিয়ে সেখানে উদ্ধার অভিযান চালাতো মানুষের খাদ্য বা ত্রাণ সহায়তা পৌঁছাতো সেখানে কিন্তু এখন সেই ডিঙ্গিগুলো যাচ্ছে না কারণ জায়গায় জায়গায় যখন পানি কমে গিয়েছে তার কারণে কিন্তু সড়ক কিছু কিছু জায়গায় উঠে গিয়েছে দেখা যাচ্ছে আবার কোন কোন জায়গায় কিন্তু পানি সড়কে বেশি থাকার কারণে ওখান থেকে কিন্তু যান চলাচলও করছে না যার কারণে কিন্তু সেখানে কিছুটা দুর্গম পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং সেই যেখানে কিছুটা পানি কমেছে সেখানে কিন্তু বন্যার যে ভয়াবহতা তীব্রতা সেটা কিন্তু ফুটে উঠছে যে ভয়ঙ্কর যে তাদের করাল ঘাসে কি পরিমাণ ক্ষতি হয়েছে সে আগ্রাসীটা ফুটে উঠছে আবার কিন্তু ফেনের সদর থেকে শুরু করে যেসব জায়গায় পানি চলে যাচ্ছে সেখানে কিন্তু মানুষ একটা দুর্বিষহ জীবনযাপন করছে সব মিলে কিন্তু যোগাযোগ ব্যবস্থা সেখানে সাড়ে ছশো মতো নেটওয়ার্কের যে টাওয়ার রয়েছে সেখানে মাত্র পঞ্চান্ন থেকে ষাটটি টাওয়ার চালু রয়েছে বাকি সব টাওয়ারগুলো বন্ধ থাকায় যোগাযোগ কিন্তু সেমন্ত্রণভাবে না করায় আত্মীয় স্বজন বা যারা পরিচিত রয়েছে তাদের ভিতরে হাহাকার পরিস্থিতি সব মিলিয়ে বিশুদ্ধ পানি শুকনো খাবার এবং যে মেডিকেল যে বিভিন্ন আসবাবপত্র সেগুলো কিন্তু প্রচুর পরিমাণে এখনো দরকার বিভিন্ন জায়গা থেকে যেটা আসে সেটা কিন্তু এখনো যেভাবে পৌঁছানো দরকার সেভাবে সমন্বয়ের কারণে পৌঁছাচ্ছে না এই ছিল আমার কাছে এখানকার সবশেষ বন্য পরিস্থিতির সবশেষ খবর জানাতে এই মুহূর্তে লক্ষ্মীপুরে আছেন সহকর্মী আতাউর কাউসার এবং নোয়াখালীর মাইজিতে আছেন সহকর্মী সাইফুল্লাহ কামরুল সরাসরি প্রথমে যাচ্ছে কাউসারের কাছে যে জায়গাটিতে আমি আছি এখানে গত চার পাঁচ দিন ধরেই পানি ছিল তবে গত রাত থেকে পানির পরিমাণ অনেকটাই বেড়েছে যেমনটি আমরা বলছিলাম কুমিল্লা এবং ফেনীতে যে পরিমাণ জল এসেছিল সেই ভারত থেকে এবং পরবর্তীতে অতি বর্ষণে আরও যে অতিরিক্ত পানি যোগ হয়েছিল সব মিলিয়ে আমরা দেখেছিলাম যে ফেনি থেকে এবং কুমিল্লা থেকে পানিগুলো পশ্চিম দিকে অতিবাহিত হচ্ছিল তা এবং সেক্ষেত্রে আমরা বুঝতে পেরেছিলাম যে পশ্চিম দিকে যখন অতিবাহিত হচ্ছে সেই ক্ষেত্রে সময় সেটি নোয়াখালী এবং লক্ষ্মীপুর হয়ে হয়তো মেঘনা নদীতে গিয়েই পড়বে এবং বিষয়টি তাই হয়েছে প্রথমে ফেনী এবং কুমিল্লার একটি সময় এই দুটি জেলা যখন আক্রান্ত হলো তারপরে আমরা দেখতে পেলাম যে সেখান থেকে পানি আস্তে আস্তে অতিবাহিত হয়ে নোয়াখালীর দিকেও আসছে এবং নোয়াখালীতেও আমরা দেখেছি নোয়াখালীর উপজেলাগুলো সেক্ষেত্রে বন্যায় আক্রান্ত হয়েছে এবং এই গত রাত থেকে আমরা যেটা দেখেছি যে সেই আক্রান্তের তালিকায় লক্ষ্মীপুর যুক্ত হয়েছে ভয়াবহভাবে অর্থাৎ এর আগে আক্রান্তের তালিকায় ছিল যে লক্ষ্মীপুরে পানি জমছে কিন্তু গত রাত থেকে পানির পরিমাণ অনেকটাই বেড়েছে আমরা আজ লক্ষ্মীপুরের যে কয়েকটি পৌরসভার কয়েকটি ওয়ার্ডে ঘুরেছি আমরা দেখেছি যে অনেক জায়গাতেই বিভিন্ন বাসায় কোনোখানে হাঁটু পর্যন্ত পানি উঠেছে কোনোখানে বা তার চেয়েও বেশি এবং যে বিষয়টি বলছি যে মাত্র একদিনের ব্যবধানে এই আড়াই থেকে তিন ফুট পানি ওঠা এটি কিন্তু কোনো ভালো লক্ষণ বয়ে আনছে না এটা অনেকে আশঙ্কা করছেন যে হয়তো কাল নাগাদ চার থেকে পাঁচ ফিট পর্যন্ত পানি উঠে যেতে পারে তো সেক্ষেত্রে এখানকার মানুষের জন্য সবচেয়ে বেশি যেটি দরকার সেটি হচ্ছে আশ্রয় কেন্দ্রে যাওয়া এবং স্বাভাবিকভাবে বন্যার্ত মানুষের জন্য যে বিষয়গুলো দরকার হয় সুপেয় পানির প্রয়োজন হয় এবং শুকনো খাবারের প্রয়োজন হয় কারণ এখানে আমরা যে বাসাগুলোতে গিয়েছি আমরা দেখছি যে তাদের রান্না করার কোনো উপায়ই নেই আর এবং অনেকেই অভুক্ত আছেন গত দু তিন দিন ধরে আশপাশের দোকান থেকে কেনাকাটা করে তারা তাদের যেই খেদা নিবারণ করেছেন এমনটি তারা আমাদেরকে জানিয়েছেন তো এই যে চিত্রটি এটি কিন্তু আসলে শুধু লক্ষ্মীপুরে নয় বন্যা আক্রান্ত যে সকল জেলা রয়েছে প্রত্যেকটি জেলার চিত্র একই এবং আমাদের সহকর্মীরা বাংলাদেশের অন্যান্য জেলাগুলোতেও অন্যান্য জেলাগুলিতেও তারা বন্যার্থদের বিভিন্ন খবরাখবর সংগ্রহ করছেন এই মুহূর্তে আমার অনেক সহকর্মী আছেন নোয়াখালীতে সাইফুল্লাহ কামরুল আমরা তার কাছে চলে যেতে চাই সেখানকার বন্যা পরিস্থিতি সম্পর্কে জানতে স্মরণকালের ভয়াবহ বন্যা নোয়াখালীর আটটি উপজেলাতে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে বিশেষ করে ফেনী জেলা থেকে যে পানি সেটি দাগন মেয়া উপজেলা হয়ে বেগমগঞ্জ সেনবাগ এবং বেগমগঞ্জ সদর কোম্পানিগঞ্জ কবিরহাট এবং সোনামুড়িতে প্রভাবিত হয়ে দিন এখন এখানে পানি বৃদ্ধি পাচ্ছে এখনও আপনারা দেখতে পাচ্ছেন এখনও এখানে বৃষ্টি হচ্ছে কাল রাত বারোটা থেকে থেমে থেমে এখানে বৃষ্টি হচ্ছে এখানে গতকাল থেকে আজকে প্রায় দুই থেকে তিন ফুট পানি বৃদ্ধি পেয়েছে নোয়াখালীর পৌরসভার চৌমনি পুরসভা ব্যতীত অন্যান্য গ্রাম অঞ্চলের অবস্থা খুবই ভয়াবহ সেখানে যে আশ্রয় কেন্দ্রগুলো আছে সেই আশ্রয় কেন্দ্রগুলোতে পর্যাপ্ত খাবারের অভাব রয়েছে এবং সেখানে সেখানে ত্রাণ সামগ্রী অভাবে না থাকার কারণে ওখানকার মানুষ অনেকটা বিভজ্জ অবস্থায় আছে এই সেই জন্য এখানে যারা ত্রাণ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনগুলো ত্রাণ দিচ্ছে সেটি পৌর এলাকা না দিয়ে এটি একটি বিভিন্ন গ্রাম পর্যায়ে বিশেষ করে ইউনিয়ন পর্যায়ে যদি এই গানগুলো সর্ব ত্রাণগুলো সরবরাহ করা হয় তাহলে মানুষ কিছুটা বিপর্যয়ের হাত থেকে রক্ষা পাবে এখনও এখানে পর্যায়ক্রমে পানি বৃদ্ধি পাচ্ছে পানি বৃদ্ধি পাওয়ার কারণে এখানে মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ছে এখানে নোয়াখালী জেনারেল হাসপাতাল সূত্রে জানা গিয়েছে জেনারেল হাসপাতালে প্রায় ছাব্বিশ জনের মতন সাপে কাটা মানুষ এখানে এসে ভর্তি হয়েছে এখানে সাপে কাটার ওষুধের অনেকটা সংকট রয়েছে নতুন করে অনেকে ডায়রিয়া আক্রান্ত হচ্ছে বিশেষ করে শিশু খাদ্যর সংকট রয়েছে নোয়াখালীর যে প্রায় নশো আটটি আশ্রয় কেন্দ্র রয়েছে এই নশো আশ্রয় কেন্দ্রে প্রায় দুই লক্ষ লোক আশ্রয় গ্রহণ করেছে আশ্রয় গ্রহণ করার এই আশ্রয়িত মানুষগুলোকে মানে নিরাপদ খা খাদ্য দিতে হলে সেখানে গ্রাম পর্যায়ে ত্রাণ পৌঁছাতে হবে বিশেষ করে শিশু খাদ্য পছাইতে হবে এখানকার নয়টি উপজেলার প্রায় পা সাতাত্তরটি ইউনিয়নের একই চিত্র দেখা দিয়েছে এখানের পুকুরের পানি পুকুরগুলো গেছে গেছে মাছের গবাদি অনেকগুলো অনেকটা খাদ্যের অভাব দেখা দিয়েছে সেখানে যে যে আশ্রয় কেন্দ্রগুলো আছে আশ্রয় কেন্দ্রগুলোতে আমরা অনেকটা মানবিক বিপর্যয় দেখা দিয়েছে এখানে এখানকার মানুষের দাবি এই ত্রাণ যাতে করে গ্রাম পর্যায়ে বিশেষ ইউনিয়ন পর্যায়ে যে সময় স্কুলগুলো আছে সেখানে যাতে করে ত্রাণগুলো পাচানো পৌঁছানোর ব্যবস্থা করানো হয় এখানে খাদ্য শুকনো খাদ্যর পাশাপাশি আরও ত্রাণের প্রয়োজন রয়েছে বলে এখানকার মানুষ আশঙ্ দাবি জানাচ্ছেন এই ছিল নোয়াখালী থেকে আমার কাছে সর্বশেষ তথ্য বন পরিস্থিতির খবর জানছিলাম আমরা নোয়াখালী এবং লক্ষ্মীপুর থেকে এদিকে ভারতের ওজানে পানির সঙ্গে টানা বর্ষণ বানের তোর বেড়েছে আরও লক্ষ্মীপুরে নদ নদীর পানি বেড়ে প্লাবিত নিম্নাঞ্চলের বসত পানি এতে চরম দুর্ভোগে বাসিন্দারা তবে খোয়াই নদীর পানি বিপদসীমার নিচে থাকায় হবিগঞ্জের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতির দিকে এদিকে বাগেরহাট ঝালুকাঠি ও চাঁদপুরে বৃষ্টির পানিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে রাস্তাঘাট ফসলের ক্ষেত সবখানে পানির রাজত্ব ঘরবাড়িতেও একই চিত্র কোথাও তুলেছে ঘরে চালা পর্যন্ত মাথা গোজার ঠাঁই নেই বাসিন্দাদের হাঁটু কোমর সমান পানি মারিয়ে চলাচল করতে হচ্ছে তাদের শনিবার রাতভর মাঝারি বৃষ্টিপাতে লক্ষ্মীপুরের নদনদীতে বেড়েছে পানির উচ্চতা সদর রায়পুর রামগঞ্জ রামগতি ও কমলনগর উপজেলার নিম্নাঞ্চলে বসতবাড়ি রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় সীমাহীন দুর্ভোগে স্থানীয়রা জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী প্রায় সাড়ে ছয় লাখ মানুষ পানিবন্দী খেয়ে না খেয়ে এখন দিনাতিপাত করছেন বানভাসিরা বিশুদ্ধ পানির সংকট চরমে এসব দুর্গত এলাকায় প্রায় চল্লিশ হাজার পুকুর ডুবে সব মাছ ভেসে গেছে বৃষ্টিপাত বন্ধ ও উজানের তোর কমায় খোয়াই নদীর পানি বিপদসীমা নিচে বইছে প্লাবিত এলাকা থেকে সরে যাচ্ছে বন্যার পানি তবে সায়স্তাগঞ্জ ও চুনারুঘাট বাঁধ উঠছে পানি প্রবেশ করে লোকালয়ে অন্যদিকে শহরতলী জালালাবাদ এলাকার বাঁধের পুরাতন ভাঙা অংশ দিয়ে প্রবল বেগে পানি প্রবেশ করছে হাওড়ে এতে রোপা আমন ও মৎস্য খামারিদের ব্যাপক ক্ষতি হয় শহরের বিভিন্ন এলাকায় পানি প্রবেশ করলে চরম আতঙ্কে নির্ঘুম রাত কাটান শহরের বাসিন্দারা এদিকে শনিবার রাত থেকে মুসুলধারায় বৃষ্টিতে বাগেরহাটের খানজাহান আলী রোড রেল রোড সাধনার মোড় শালতলা পিটিআই মোড় খারদার স্কুল রোড রোডসহ বিভিন্ন সড়ক ও নিচু এলাকা তলিয়ে গেছে জলাবদ্ধতায় চরম দুর্ভোগে নিম্ন আয়ের মানুষ অবিরাম বর্ষায় ঝালুকাটিতেও ডুবে যায় শহর প্রায় সব রাস্তাঘাটি তলিয়ে গেছে ঝুম বর্ষায় পদে পদে ভোগান্তিতে ঘর থেকে বের হওয়া মানুষজন চাঁদপুরে ভারী বৃষ্টিতে ফরিদগঞ্জ পৌরসভা ও একই এলাকার পূর্বাঞ্চলে জলবদ্ধতা দেখা দিয়েছে চরম দুর্ভোগে পড়েছে স্থানীয়রা কয়েকশো খামার ও পাঁচ হাজার পুকুরে মাছ ভেসে যাওয়ায় ক্ষতির মুখে ব্যবসায়ীরা খাগড়াছড়ি সীমান্তবর্তী রামগড় উপজেলায় যেসব এলাকা এখনো প্লাবিত সেখানে প্রায় তিন শতাধিক বন্যার্থ পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করেছে সেনাবাহিনী মাটিরাঙ্গা সেনাজনের পক্ষ থেকে এ সহায়তা দেওয়া হয় মোহাম্মদ আফরানুল ইসলাম সময় সংবাদ তারা তিন দিন ডুবে থাকার পর চট্টগ্রামের ফটিকছড়ি থেকে নামতে শুরু করেছে বন্যার পানি এতে ভেসে উঠছে ক্ষত চিহ্ন রাস্তাঘাট ফসলে জমি মাছের ঘেরের ব্যাপক ক্ষতি হয়েছে তবে সেনাবাহিনী ও সাধারণ মানুষের পক্ষ থেকে দেয়া হচ্ছে ত্রাণ সহায়তা বিস্তারিত জানিয়েছেন পার্থ বিশ্বাস টানা তিন দিন ভয়াবহ বন্যার পানিতে বিপর্যস্ত অবস্থায় ছিল চট্টগ্রামের সবচেয়ে বড় উপজেলা ফটিকছড়ি তবে আসার কথা হচ্ছে আস্তে আস্তে ফটিকছড়ির বিস্তীর্ণ জনপদ থেকে পানি নামতে শুরু করেছেন এই পানি নামার পরেই চোখে স্পষ্ট হচ্ছে ফটিকছড়ির ক্ষত চিহ্ন বিশেষ করে রাস্তাঘাট যেমন পুরোপুরি ভেঙে তফনচ হয়ে গেছে তেমনি সাধারণ মানুষের বিভিন্ন বসতগর হয়েছে ক্ষতিগ্রস্ত এছাড়া ফসলি জমি মাছের ঘেরে পানি ঢুকে যাওয়ার কারণে লাখ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ফটিকছড়ির সাধারণ মানুষজন সরকারি সহায়তারও আশা প্রকাশ করেছেন তারা আমাদের খুব ক্ষতি হয়েছে এই গড় গুলা পড়ে গেছে কষ্টতে আমরা এইটা আমাদের সরকারের আমরা আবেদন আরো সহায়তা পাই এই আমাদের প্রত্যাশা ফসলি জমি মাছের এগুলা গড় বাড়ি অনেক ক্ষয়ক্ষতি হয়েছে ছাত্ররা মানে অনেক মানে ইয়া দিতেছে অনুদান দিতেছে সেনা দিতেছে অন্যদিকে চট্টগ্রাম শহর থেকে ফটিকছড়ি উপজেলায় একে একে ট্রাণ সামগ্রী নিয়ে আসতে শুরু করেছেন সাধারণ মানুষজন বেলা যত বেড়েছে সাধারণ মানুষের ত্রাণ সামগ্রী নিয়ে ট্রাকে করে আসতেও বেশি দেখা গেছে সেই সাথে সেনাবাহিনীর পক্ষ থেকেও ফটিকছড়ির বিভিন্ন জায়গায় সাধারণ মানুষকে ত্রাণ সহায়তা দেয়া হচ্ছে যেগুলো একদম নদীর পাশাপাশি এলাকা ছিল সেখানে আপনার স্রোতের কারণে স্রোতের ব্যাগ বেশি ছিল আমরা বোটের অভাবে যাইতে পারিনি তবে টানা তিন দিনের বন্যার কারণে ও বিভিন্ন জায়গায় বৈদ্যুতিক খুঁটি পড়ে যাওয়ায় ফটিকছড়ির বিভিন্ন জায়গায় এখনো পর্যন্ত পর্যাপ্তভাবে বিদ্যুৎ সরবরাহ আসেনি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা থেকে পার্থ প্রতিম বিশ্বাস সময় সংবাদ চট্টগ্রাম পানি নামার জন্য রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের পানি বিদ্যুৎ কেন্দ্রের ষোলোটি গেট খুলে দেওয়া হয়েছে প্রতি স্প্রিল ওয়ে দিয়ে প্রতি সেকেন্ডে নয় হাজার কিউসেক পানি নিষ্কাশন হয় এতে বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদনও বেড়েছে বিস্তারিত জানাচ্ছেন হেফাজত সবুজ কাপ্তাই হ্রদের পানি অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় খুলে দেওয়া হয়েছে বাদের ষোলোটি গেট সহিঞ্চি করে এই গোয়েট খোলার কারণে প্রতি সেকেন্ড নয় হাজার কিউসেক পানি পড়ছে কর্ণফুলী নদীতে এই বাঁধ খুলে দেওয়ার কারণে বাঁধের উজানে বিশেষ করে লঙ্গদু নানিয়ারচট এবং জুড়াছড়ি বরকল এইসব এলাকার যে নির্মাঞ্চল প্লাবিত হয়েছিল সেই অঞ্চলের থেকে পানি নেমে যাবে অপরদিকে কাপ্তাই হ্রদের এই পানি ছেড়ে দেওয়ার কারণে রাঙ্গুনিয়া রাওজান বলখালী অঞ্চলে সামান্য কিছু পানি বাড়তে পারে তবে গত কদিন ধরে কাপ্তাই রোদের পানি ছাড়া নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ধরনের অপপ্রচার চলেছে সেসব অপপ্রচারে কান না দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন সংশ্লিষ্টরা উনিশশো ষাট সালে এই কাপ্তাই বাদ সৃষ্টি করা হয় এখানে পাঁচটি টারবাইনের মাধ্যমে জলবিদ্যুৎ প্রকল্প থেকে বিদ্যুৎ উৎপাদিত হয় বর্তমানে কাপ্তাই হ্রদের যে পানি বৃদ্ধি পাওয়ার কারণে এখানে পাঁচটি ইউনিটই সচল রয়েছে এই পাঁচটি ইউনিট থেকে এখন প্রতিদিন দুশো বিশ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে কাপ্তাই হ্রদে পানি ছেড়ে দেওয়ার কারণে এই অঞ্চলের বিশেষ করে উজানের যে অঞ্চলগুলো প্লাবিত হয়েছিল সেসব অঞ্চল থেকে পানি নেমে যেতে শুরু করায় মানুষের মধ্যে রয়েছে স্বস্তি কাপ্তায় জলবিদ্যুৎ প্রকল্পের ব্যবস্থাপক জানিয়েছে ছ ইঞ্চি করে পানি ছাড়া হয়েছে তবে যতক্ষণ প্রয়োজন বাদ নিরাপদ হবে না ততক্ষণ পর্যন্ত চলবে এরপরে পুনরায় এই পানি বন্ধ করে দেয়া হবে কয়েক ঘন্টার টানা বৃষ্টিতে খুলনা নগরের বিভিন্ন সড়ক ও নিচু এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা এতে বিপাকে পড়ে নগরবাসী বিঘ্ন হয় যান চলাচল সিটি কর্পোরেশনের অব্যবস্থাপনার কারণে এই বর্ষা মৌসুমে এ দুরবস্থা বলে অভিযোগ স্থানীয়দের বিস্তারিত জানিয়েছেন বেল্লাল হোসেন সজল মাঝরাত থেকে টানা বৃষ্টিতে তলিয়ে গেছে খুলনা নগরীর অধিকাংশ এলাকা সকাল থেকে কিন্তু সেই দুর্ভোগ বাড়তে শুরু করে বিশেষ করে যাওয়া অফিসগামী মানুষ রয়েছে স্কুলগামীরা রয়েছে তারা কিন্তু এক ধরনের দুর্ভোগের মধ্যে পড়েছে এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াতের যে যানবাহন সেটি কিন্তু সংকট দেখা গিয়েছে যে সকল যানবাহন সড়কে নেমেছে আমরা দেখেছি বিভিন্ন স্থানে কিন্তু তারা বিকল হয়ে পড়েছে অতিরিক্ত পানির কারণে এছাড়া নগরীর যে টুটপাড়া মেন রোড রয়েছে এই রয়্যালের মোড় রয়েছে নিউ মার্কেট বিভিন্ন গুরুত্বপূর্ণ যে সড়কগুলো রয়েছে সেই সড়কে আমরা দেখেছি সকাল থেকেই হাঁটু সমান পানি এবং নগরবাসী যেটি বলছেন এক স্থান থেকে এক অন্য স্থানে যেতে গেলে এই মুহূর্তে যে যাতায়াত ব্যবস্থা সেখানে কিন্তু দ্বিগুণ ভাড়া গুনতে হচ্ছে পাশাপাশি বাড়িতে পানি প্রবেশ করছে যে মূল সড়কের পাশে যে সব দোকানপাট রয়েছে সেখানেও কিন্তু পানি প্রবেশ করছে যানমালের ক্ষতি বা মালামালের যে সব ক্ষতির তারা কিন্তু আশঙ্কা করছে এবং নগরবাসী যেটি বলছেন প্রতি বছর অল্প বৃষ্টিতেই কিন্তু খুলনা সিটি কর্পোরেশন বিভিন্ন এলাকা তলিয়ে যায় তার একমাত্র কারণ হচ্ছে অপরিকল্পিত ভাবে উন্নয়ন বর্তমানে উন্নয়নমূলক কাজ চলছে যে সকল সড়কে উন্নয়নমূলক কাজ চলছে সেখানে কিন্তু দুর্ভোগ আরো বেশি এবং সড়কে যারা নেমেছেন তারা যেটি বলছেন যে দ্রুত এই দুর্ভোগ নিবরণে সিটি কর্পোরেশন যেন কার্যকরী পদক্ষেপ নেয় পানির অবস্থার কারণে আমাদের কলেজে এই পরীক্ষা দিতেও যেতে সমস্যা হচ্ছে তারপরে বিভিন্ন গাড়ি ঘোড়া কলেজ পর্যন্ত নিয়ে যেতে পারতেছে না রাস্তা গাড়ি মোটর চলে না অতিরিক্ত বর্ষা হয়ে যায় দুর্ভোগে পড়া লাগে তবে এখনো অনেক এলাকা আছে যেখানে হালকা বৃষ্টি হইলেই দুর্ভোগ হয় বৃষ্টি হইলেই প্রথমত আমাদের রয়্যাল বেলটা আগে ডুবে যায় বেশি এছাড়া আবহাওয়া দপ্তরের সূত্র যেটি বলছে আজ ভোর ছয়টা থেকে সকাল নয়টা পর্যন্ত খুলনা শহরে বান্ন মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এই বৃষ্টি কিন্তু আগামীকাল পর্যন্ত চলবে বলে তারা কিন্তু ধারণা করছেন পাশাপাশি এই বৃষ্টি হয়তোবা দু একদিনের মধ্যে কমে যাবে তখন কিন্তু জলবদ্ধতা অনেকাংশে কমে আসবে বলে তারা জানিয়েছেন খুলনা সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ যেটি বলছেন খুলনা শহরে বর্তমানে চলমান যে সব প্রকল্প রয়েছে সেই প্রকল্পের কাজ শেষ হলেই কিন্তু নগরবাসীর যে দুর্ভোগ সেটি কিন্তু অনেকাংশ লাঘব হবে এবং সিটি কর্পোরেশন তার যে কাঙ্ক্ষিত সুফল নগরবাসী তারা কিন্তু সেই সুফলগুলো পাবে বেলাল হোসেন সজল সময় সংবাদ খুলনা বাংলা সময় আরো থাকছে মামুন সিংহ সিটির বিভিন্ন উন্নয়ন প্রকল্প এখন গলার কাটা চলমান সড়ক ও ড্রেড নির্মাণ কাজ ফেলে লাপাতার ঠিকাদার মাসের পর মাস কাজ বন্ধ থাকায় নাগরিক ভোগান্তি চরমে দুর্যোগ এক করেছে সবাইকে ঢাকা বিশ্ববিদ্যালয় এখন যেন ত্রাণের বন্দর টিএসিতে নগদ অর্থ সংগ্রহ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আর জিমনেশিয়ামে নেওয়া হচ্ছে খাদ্য ও পোশাক এছাড়া হেলিকপ্টার সহ নানাভাবে ত্রাণ সামগ্রী দুর্গম এলাকায় পৌঁছানো হচ্ছে বলে জানিয়েছেন সমন্বয়ক সার্জিসাল একটি দুর্যোগ একটি ঐক্য বাংলাদেশ পেরেছে বাংলাদেশ পারবে জুলাই বিপ্লবের পর এক বৈষম্যহীন বাংলাদেশ যেন ঢাকা বিশ্ববিদ্যালয় লাইনে লাইনে ত্রাণ সামগ্রী নিয়ে ছুটছেন সব শ্রেণী পেশার মানুষ ব্যক্তি প্রতিষ্ঠান আবার কেউ আসছেন নিজ নিজ সংস্থার পক্ষ থেকে গণত্রাণ কার্যক্রমে অংশ নিতে ধর্ম বর্ণ নির্বিশেষে মানবিকতার আহ্বানে ছুটছেন সবাই বলছেন এ এক অনন্য বাংলাদেশ এমন ঐক্য বজায় থাকলে সম্ভব যে কোনো ধরনেরই দুর্যোগ মোকাবেলা এই যে বাচ্চাদের মৃত্যুটা এটা আমি মেনে নিতে পারছি না আমি এখনো মেন্টালি আমি মধ্যে আছি আমার ভিতরে মানে ভিতরে কেমন যেন মানে সবসময় একটা অস্থিরতা কাজ করে যে যদি কিছু করতে পারি এদের জন্য আমার থেকে তারা খুবই কষ্টে আছে তখন নিজেকে খুব অসহায় মনে হয় যে আমি এত ভালো জায়গায় আছি কিন্তু তারা এত কষ্টে আছে আগে আমরা আসলে কখনো এরকম দেখিনি যে এরকম স্টুডেন্টরা এসে ছোট থেকে শুরু করে একদম অনেক বৃদ্ধ মানুষ এসে কাজ করছে অনেকে দেখলাম পিক আপ ভাড়া করে নিয়ে এসেছে আসলে বাঙালিদের যে একটা ঐক্য সেটা আসলে এই দুর্যোগের সময় বেশি করে বোঝা যায় যে আমরা কাউকে আলাদা করে দেখি না আমরা সবাই মিলে এক এদিকে শনিবার সংগ্রহ করা ত্রাণ সামগ্রী হেলিকপ্টারে করে দুর্গত এলাকায় পাঠানো হয়েছে পরিবহনে সাহায্য করছে ফায়ার সার্ভিস সমন্বয়করা বলছেন বন্যা কবলিত প্রত্যন্ত এলাকায়ও পৌঁছানো হবে ত্রাণ আমাদের এখন হচ্ছে যে প্যাকেটগুলো যাচ্ছে আসলে এগুলো এখন হেলিকপ্টারের মাধ্যমে ইমার্জেন্সিতে আসলে নোয়াখালীতে যাবে এবং ফেনিতে যাবে এমন অনেক জায়গায় রয়েছে যেখানে নৌকা দিয়েও সবাই প্রত্যেকটি গ্রামে গ্রামে পৌঁছাতে পারছে না তো সেই জায়গা থেকে আসলে বিভিন্ন জায়গা দেখা যাচ্ছে যে আমাদের কিছু কিছু ভাই বোনরা আসলে যত যতটুকু তাদের ত্রাণ প্রয়োজন ততটুকু আসলে ওই জায়গা থেকে পাচ্ছে না কিন্তু আমাদের কাছে যদি কোনো মেসেজ আসে আমরা সাথে সাথে চেষ্টা করছি যে কোনো উপায় সেটি সেখানে পৌঁছে দেওয়ার জন্য চতুর্থ দিনের ত্রাণ সংগ্রহ কার্যক্রমে নগদ অর্থ নেওয়া হয় টিএসসিতে এবং অন্যান্য সামগ্রী সংগ্রহ করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রে মনির হোসাইন সময় সংবাদ ঢাকা রাষ্ট্র সংস্কারে তিন মাসের বেশি সময় দরকার নেই তবুও অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দেবে বিএনপি এমনটাই বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমকে সিলেটে গণমাধ্যমের সঙ্গে মত বিনিময় অনুষ্ঠানে তিনি আরও বলেন জনগণের ভোটে নির্বাচিতরা গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলবে গত ছয় আগস্ট নোবেল জয়ী অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত হয় বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র সংস্কার করে দুর্নীতি দুর্বৃত্তায়ন মুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার শপথ নেন উপদেষ্টারা নিরাপত্তা বিধান রোববার সিলেটে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন নির্বাচন কমিশন সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অবকাঠামো সংস্কারে অন্তর্বর্তীকালীন সরকারকে যৌক্তিক সময় দেবে তার দল যেমন ইলেকশন কমিশন ঠিক করতে হবে তাই না রিফর্ম করতে হবে যা আছে এগুলো খুব বেশি সময় লাগার কথা না কিন্তু আমরা দেখেছি যে আপনার লজিফুর রহমান সাহেবের গভর্নমেন্ট যখন ছিল তিন মাসের মধ্যে ওনারা একবার সব ক্লিন করে ফেলেছিলেন খুব কঠিন কাজ না হ্যাঁ আপনার এখানে এত গভীরে গেছে আওয়ামী লীগের দুর্বৃত্তায়ন যে সেটাকে একে মূলত পাঠন করতে হলে তো আপনার দশ বছরের নিচে হবে না বাট দশ বছর তো জাতি অপেক্ষা করবে না আপনাকে তো জনগণের প্রতিনিধিদের মাধ্যমে সংস্কারটা আনতে হবে আপনি করলেন কমিশন রেটিফাই করতে হবে না পার্লামেন্টে নিতে হবে না আপনার তো অ্যাকাউন্টেবল থাকতে হবে সব জন্য দ্রুততম সময়ে নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা যৌক্তিক সময়ে দিতে চাই এবং সেই যৌক্তিক সময়ে যেটা বলেছি যে আপনার সংস্কার যেগুলো যেগুলো জায়গায় সংস্কার কথা বলা হয়েছে সেই সংস্কার করতে যতটুকু সময় লাগে বাট এটা যৌক্তিক সময় হবে এর আগে রাজধানীতে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে বিএনপির স্থায়ী কমিটি সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আয়নাঘরে সৃষ্টিকারী ও দোষরদের বিচারের আওতায় আনার দাবি জানান আয়নাঘরে শ্রেষ্ঠাদের কার তো কিছু হচ্ছে না একজনকে মাত্র গ্রেফতার করা হয়েছে বৃষ্টিদিন দিন অতিবাহিত হয়েছে কিন্তু এখন পর্যন্ত মনে হয় না এই দেশে বিপ্লবীদের সরকার প্রতিষ্ঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে বলেও জানান বিএনপি নেতারা মারজিয়া মুমু সময় সংবাদ ঢাকা এদিকে দখলদার সন্ত্রাসী লুটেরার রাজনীতি বাংলাদেশে চলবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী রোববার নোয়াখালীর বেগমগঞ্জে বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি আরও বলেন একটি গোষ্ঠী লুটপাট করে সম্পদ কেড়ে নিবে আর দেশের মানুষ না খেয়ে যারা সেটা বুঝবে না তাদের কোনো রাজনৈতিক ভবিষ্যৎ নাই বাংলাদেশে এটা বুঝতে হবে আমাদের নেতাকর্মীদের বুঝতে হবে আমাদের সমর্থকদের বুঝতে হবে এবং বাংলাদেশের আগামী দিনের রাজনীতি হবে সম্পূর্ণ অতি স্বচ্ছ বাংলার সময় আরও থাকছে হাজার টাকা কেজিতে বিক্রি হচ্ছিল কাঁচা মরিচ চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযানে একদিনে নামলো তিনশো টাকায় মহাসড়কে ট্রাক আটকে থাকায় দাম বাড়ার দাবি ব্যবসায়ীদের বন্যার কারণে চট্টগ্রামের সঙ্গে ঢাকা সহ সারা দেশের রেল এবং সড়ক যোগাযোগ বন্ধ থাকায় কিছুটা বিপর্যয়ের মুখে পড়েছে দেশের আমদানি রফতানি বাণিজ্য প্রাকৃতিক দুর্যোগের মাঝেও চট্টগ্রাম বন্দরের পণ্য ওঠানামা সচল থাকলেও ডেলিভারিতে ধীর গতির কারণে সৃষ্টি হয়েছে কন্টেইনার জটের সংখ্যা তবে রেল চলাচল স্বাভাবিক হয়ে আসলে যে জট কেটে যাওয়ার আশা বদ্দর কর্তৃপক্ষের শাখাতিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমলতে।। দেশের আমদানি রপ্তানিকে সচল রাখতে গতিশীল রাখা হয়েছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম তবে সংশয় হচ্ছে চট্টগ্রাম বন্দরের বহিনঙ্গরে বিশেষ করে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বহিনঙ্গরে পণ্য খালাস বন্ধ রাখতে হয় যেটি কিংবা ইয়ার্ডে কন্টেনার সরানো স্বাভাবিক রয়েছে কিছুটা ধীরগতি রয়েছে ডেলিভারি সিস্টেমে বিশেষ করে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বন্যার পানি উঠে যাওয়ায় যানবাহন চলছে ধীরগতিতে তার প্রভাব পড়তে শুরু করেছে চট্টগ্রাম বন্দরেও ঢাকা চট্টগ্রাম হাইওয়ে এবং রেল কানেকশন বন্ধ তো যে কারণে আবারই ঢাকাতে আবার বন্ধ আছে যাওয়া এবং ডেলিভারিও কিছুটা কমেছে তিপ্পান্ন হাজার টিউএস ধারণ ক্ষমতার এই চট্টগ্রাম বন্দরে বর্তমানে কন্টেনার রয়েছে চল্লিশ হাজারের কম তবে ধারণ ক্ষমতার তিরিশ শতাংশ জায়গা খালি রাখতে হয় বিভিন্ন ট্রাক লরি এবং ক্যানগুলো সচল রাখার জন্য ডেলিভারি যদি না যায় এবং বাইরে যদি এক্সপোর্ট না আসে তো এক্সপোর্ট যেমন হ্যাম্পার হবে ইম্পোর্টার তেমনি হ্যাম্পার হবে সো এটা আবার আমরা যে কনজেশন থেকে উত্তরণ দিকে যাচ্ছিলাম হয়তো বা কিছুটা আবার হতে পারে বন্যার কারণে রেল লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় বন্ধ রয়েছে ঢাকা চট্টগ্রামের রেল যোগাযোগ তার প্রভাব পড়েছে চট্টগ্রাম বন্দর থেকে ঢাকা কমলাপুর আইসিডিগামী কন্টেনার পাঠাতেও বন্দরের অভ্যন্তরে আমাদের কন্টেনার হ্যান্ডলিং এর ক্ষেত্রে কোনো সমস্যা নেই সেটা বরাবরই হচ্ছে এবং ডেলিভারিও হচ্ছে তবে যেতে পারছে না এটাই একটা অসুবিধা দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের তিরানব্বই শতাংশ সম্পন্ন হয় এই বন্দর দিয়ে আর তাই দেশের অর্থনীতিকে সচল রাখতে গতিশীল রাখতে হয় বন্দর তবে বন্দর কর্মকর্তারা বলছেন এই মুহূর্তে চট্টগ্রাম বন্দরে কন্টেনার জট কিংবা জাহাজ জটের কোনো সংখ্যা নেই চট্টগ্রাম বন্দর থেকে সময় সংবাদ সিটি কর্পোরেশনের বিভিন্ন উন্নয়ন প্রকল্প যেন এখন কলার কাটা হয়ে দাঁড়িয়েছে চলমান বিভিন্ন সড়ক ও ড্রেনের নির্মাণ কাজ ফেলে ঠিকাদার লাপাত্তা হওয়ায় প্রকল্প বাস্তবায়ন নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা মাসের পর মাস কাজ বন্ধ থাকায় নাগরিক ভোগান্তি পৌঁছেছে চরমে হোসেন আলীর ছবিতে হকের রিপোর্ট ময়মনসিংহ নগরের আকোয়া চোকায় তোলা বড় বাড়ি সড়ক দুই সালের জানুয়ারিতে প্রায় চার কিলোমিটার সড়ক ও ড্রেনের নির্মাণ কাজ শুরু করে সিটি কর্পোরেশন ছয় মাস না যেতেই বন্ধ হয়ে যায় সেই কাজ বর্তমানে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় ভোগান্তিতে পড়তে হচ্ছে বাসিন্দাদের প্রায় দেড় দুই বছর ধরে এই কাজ বন্ধ আমরা এই কাজ যদি চলমান থাকতো তাহলে হয়তো আজকে আমাদের থাকতো না কাউন্সিলের কাছে বারবার ই করার পরেও তার কাছ থেকে কোনো সদুত্তর পাই নাই এইভাবে কাজগুলো ফালাই রাখছে শুধু চোকাইতলা বড় বাড়ি সড়কই নয় নগরের নতুন বাজার সাহেব আলী রোড ভাটিকাশর বলাশপুর চর বিনপাড়া নমহল বড় মসজিদ রোড গোলাপজান রোড কাশর সহ বিভিন্ন এলাকার সড়কের চিত্র একই কাজ ফেলে ঠিকাদার লাপাত্তা হয় মাসের পর মাস থমকে আছে এসব সড়ক ও ড্রেনের নির্মাণ কাজ এতে দুর্ভোগ বেড়েছে নাগরিক ও যানবাহন চালকদের অনেক সময় যাত্রীরা পড়ে যায় গাড়িতে দুর্ঘটনা ঘটতে হয় অনেক সময় অনেক যাত্রী যাত্রী আহত হইতা এখন সিটি কর্পোরেশনের নতুন দায়িত্বে প্রশাসক নিযুক্ত হয়েছে তিনি অবশ্যই এই বিষয়গুলো দেখবেন যে কেন থেমে গিয়েছিল সিটি কর্পোরেশনের তথ্য মতে নাগরিক সেবা উন্নতকরণ প্রকল্পের কাজ শুরু হয় দু সালে যার মেয়াদ চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত এ প্রকল্পের আওতায় তিনশো উনষাট কিলোমিটার আরসিসি সড়ক নির্মাণ ও কার্পেটিং কাজের মধ্যে শেষ হয়েছে মাত্র বিরাশি কিলোমিটার সড়ক এছাড়া দুশো আটান্ন কিলোমিটার আরসিসি ও পাইপ ড্রেন নির্মাণ কাজের মধ্যে সম্পন্ন হয়েছে একশো এক কিলোমিটার বাকি সড়ক ড্রেনের বেশির বেশিরভাগ কাজই বন্ধ রয়েছে ফেলে রাখা কাজ শেষ করতে এরই মধ্যে ঠিকাদারদের চিঠি দিয়েছে সিটি কর্পোরেশনের প্রকৌশল বিভাগ শিগগিরই ব্যবস্থা নেয়ার আশ্বাস নবনিযুক্ত প্রশাসকের তাদেরকে একটা নোটিস তো দিতে হবে আমাদের যদি তারা না আসে তাহলে আমরা নতুন ভাবে আবার এটা করে আমরা যত দ্রুত সম্ভব এই টেন্ডার প্রক্রিয়া হোক বা অন্য যে কোনো ভাবে হোক আমরা দেখি যে আইনে কি বলে সেইগুলির মাধ্যমে আমরা এটা খুব দ্রুত কাজ করার চেষ্টা করব ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সড়ক উন্নয়ন ও ড্রেনেজ নেটওয়ার্ক সহ নাগরিক সেবা উন্নতকরণ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে এক হাজার কোটি টাকা ঘটা করে ভিত্তিপ্রস্তর স্থাপন দেখলেও অধিকাংশ কাজের শেষ দেখেন না বাসিন্দারা ফলে ভোগান্তি তাদের নিত্যদিনের সঙ্গী এই দুর্ভোগ লাঘবে অসমাপ্ত কাজ শেষ করতে দ্রুত কার্যকরী পদক্ষেপ নেবে সিটি কর্পোরেশন এমনটাই প্রত্যাশা নগরবাসীর ওবায়দুল হক সময় সংবাদ ময়মনসিংহ চট্টগ্রামে এক হাজার টাকা কেজিতে বিক্রি হচ্ছিল কাঁচা মরিচ ভোক্তা অধিকারের অভিযানে একদিনের ব্যবধানে নেমে আসলো তিনশো টাকায় ব্যবসায়ীদের দাবি ঢাকা চট্টগ্রাম মহাসড়কে মরিচবাহী ট্রাক আটকে যাওয়ায় শনিবার দাম বেশি ছিল নুরজামাল আতিকের ক্যামেরায় শফিকুল আলমের রিপোর্ট এক কেজি কাঁচামরিচের দাম এক হাজার টাকা নিত্য প্রয়োজনীয় এই পণ্যটির এমন উচ্চ মূল্যে বেচা কেনা হয় বন্দরনগরী চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে তবে শনিবারের বাজার দরে নড়েচড়ে বসে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রোববার ভোগ্যপণ্যের বাজারে অভিযানে নামে সংস্থাটি পাল্টে যায় চিত্র এক লাফে প্রতি কেজি কাঁচামরিচের দাম কমে যায় সাতশো টাকা পর্যন্ত পরে পাইকারিতে তিনশো আর কুচরায় চারশো টাকা কেজি দরে বিক্রি হয় পণ্যটি ব্যবসায়ীদের দাবি ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ট্রাক আটকে থাকায় বাড়ানো হয় দাম কালকে ফেনি বন্যার কারণে কোনো মরিচ আছে না কালকে পশু দুই দিন বাজার ফাঁকা গেছে হ্যাঁ আজকে আসছে আজকে এটা ইন্ডিয়ান মরিচ দেশি কোনো মরিচ নেই কুমিল্লা থেকে এক কেজি মরিচ চিটাং ঢুকে নাই যাদের ছিল তোরা মোরা এই দোকানদার থেকে এরা একটু বাড়তি দামে বেচছে অভিযানে মূল্য তালিকা না থাকায় চারটি দোকানকে জরিমানা করা হয় এগারো হাজার টাকা আগের মরিচ তাহলে আগের দামে কেনা এটা কিভাবে এত অস্বাভাবিক মূল্য বৃদ্ধি পায় কেউ যদি অস্বাভাবিক মূল্য নেওয়ার চেষ্টা করে বা ভাউচার প্রদান না করে তাহলে আমরা ভক্ত অধিকার আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব এর আগে বেশ কয়েকটি সবজির আড়তে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ ওই দপ্তর সতর্ক করা হয় ব্যবসায়ীদের শফিকুল আলম সময় সংবাদ চট্টগ্রাম মেহেরপুরে মাটি কাটতে গিয়ে মিলল কামানের গোলা সকালে কালাচাঁদপুর গ্রাম দিয়ে প্রবাহিত ভৈরব নদীর তীরে মাটি কাটছিলেন কয়েকজন শ্রমিক হঠাৎ কামানের গোলা সদৃশ বস্তু দেখতে পান তারা খবর পেয়ে পুলিশ ও বোম ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে গিয়ে কামানের গোলাটি উদ্ধার করে সদর থানার হেফাজতে রাখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মুক্তিযুদ্ধের সময় গোলাটি ব্যবহার করা হলেও তা বিস্ফোরিত হয়নি বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার বানের জলে ভাসছে বিস্তীর্ণ জনপদ কুমিল্লায় নতুন করে প্লাবিত একশো গ্রাম ফেনে নোয়াখালী প্রত্যন্ত এলাকায় খাবার পানির সংকট তৎপর সেনাবাহিনী সহ স্বেচ্ছাসেবীরা ঢাকা বিশ্ববিদ্যালয় যেন ত্রাণের বন্দর টিএসসিতে নেওয়া হচ্ছে অর্থ সহায়তা খেলার মাঠে খাদ্য ও পোশাক সংগ্রহ হেলিকপ্টারে যাচ্ছে দুর্গত এলাকায় জানালেন সার্জিস এবং জমি সংক্রান্ত বিরোধের জের বরিশালে দুই ভাইকে কুপিয়ে হত্যা জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি স্বজনদের তদন্ত করে ব্যবস্থা জানাল পুলিশ এ ছিল বাংলার সময়ের সঙ্গে থাকুন সময়ে